السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد شنمني تو بھائی تنبیر ریاض থেকে জানতে চেয়েছেন যে যাকাতুল ফিতর আমরা যারা প্রবাসী আছি তারা যদি আমাদের নিজ দেশে এই ফিতর আদায় করতে চায় তাহলে বর্তমানে যে সৌদিতে অবস্থান করছি এই সৌদিতে 3 কেজি চাউলের যে রেট এই পরিমাণ অ্যামাউন্ট আমি দেশে পাঠিয়ে দিলাম তারা এই অ্যামাউন্ট পরিমাণ যে চাউল হলো সেই চাউলটা এখানকার ঈদের নামাজের আগেই যদি দেশে পৌঁছিয়ে দেয় তাহলে কি হবে এবং এখানে 3 কেজি চাউলের মূল্য যদি ওই দেশে চাউল যদি 5 কেজিও হয় সেই পরিমাণে দিতে হবে না দেশের প্রথা অনুপাতে 3 কেজি চিলি দিলেই চলবে এই ব্যাপারে আমরা কোনটি করব আকুলু বিল্লাহি তৌফিক ধন্যবাদ ভাই তানবীরকে চমৎকার একটি প্রশ্ন করার জন্য এইভাবেই আসলে গঠনমূলক প্রশ্ন আমরা করব যার দ্বারা আমরা সকলেই উপকৃত হব যাকাতুল ফিতর এটি রমজানের সাথে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা যে দীর্ঘ এক মাস সিয়াম ব্রত পালন করি ইচ্ছায় অনিচ্ছায় আমাদের দ্বারা কিছুটা ভুল ত্রুটি সংঘটিত হয় এই ভুল ত্রুটির প্রাচিত্য স্বরূপ এই যাকাতুল ফিতর আদায় করা এটি জরুরি এছাড়াও আরেকটা উদ্দেশ্য যাকাতুল ফিতর আদায় করার কথা হাদিস এসেছে তা হচ্ছে কমপক্ষে ঈদের দিনে যারা দিন আনে দিন খায় এক কথাই ফকির মিসকিন যাদেরকে আমরা বলে থাকি এই ক্যাটাগরির ব্যক্তিরা যাতে সাধারণ মুসলমানের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে নিজেকেও তাদের সাথে শেয়ার করতে পারে মূলত ওই দিন যাতে তাদের কাজ করতে না হয় একটু তাদের মুখে হাসি ফুটানোর জন্য এই যাকাতুল ফিতরের ব্যবস্থা করা হয়েছে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফরজ করেছেন ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর মিন রমাদান সোয়াম মিন তামার আও সোয়াম মিন শাঈর আলাল হুর ওয়াল আবদ ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সগীর ওয়াল কাবীর মিন আল মুসলিমিন বেশ কিছু হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে সুতরাং এটি হচ্ছে ব্যক্তি যে দেশে অবস্থান করছে ওই দেশের যে প্রধান খাদ্য সেই প্রধান খাদ্যরই একসা পরিমাণ এই যাকাতুল ফিতর এটি আদায় করতে হবে সুতরাং যাকাতুল ফিতর এটি হচ্ছে প্রত্যেক মুসলিম নরনারী ছোট বড় স্বাধীন পরাধীন নির্বিশেষে সকলের উপরে এটি ফরজ সে রোজা রাখুক আর না রাখুক তার উপরে রোজা রাখা ফরজ হোক অথবা না হোক হয়তো একজন শারীরিক ওজনের কারণে রোজা রাখতে পারছে না তাকেও যাকাতুল ফিতর আদায় করতে হবে শিশু বাচ্চা তার উপর রোজা ফরজ নাই তাকেও যাকাতুল ফিতর আদায় করতে হবে এমনকি উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে গর্ভবতী গর্ভস্থ যে সন্তান রয়েছে তার পক্ষ থেকেও যাকাতুল ফিতর আদায় করা একটি মুস্তাহাব ওয়াজিব নয় আদায় করাটা উত্তম যাকাতুল ফিতর এটি নগদ টাকা দিয়ে কি আদায় করা যাবে এই ব্যাপারে আলেমদের মধ্যে কিছু মতবিরোধ থাকলেও শাফি মালিকি হাম্বলি মাঝহাবের উলামাদের মতে এবং বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলারদের মতে খাদ্য ছাড়া নগদ টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করলে তা আদায় হবে না হানাফি মাঝহাব অনুপাতে এবং কতিপয় উলামায়ে কিরামদের মধ্যে নগদ টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করলে হবে কিন্তু স্পষ্ট ভাষায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু উল্লেখ করেছেন যে প্রধান খাদ্য দ্বারাই যাকাতুল ফিতর আদায় করতে হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে নিশ্চয় নগদ টাকার প্রচলন ছিল দিরান দিনার এবং দেরহাম নামক মুদ্রা রাসূলের যুগে এটা ছিল
এত সত্ত্বেও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না কোনো সাহাবা নাজমান কেরাম নগদ টাকা দিয়ে ফিত্রা আদায় করেছেন বলে কোনো প্রমাণ যেহেতু পাওয়া যাচ্ছে না, সেহেতু সন্দেহ থেকে মুক্ত থাকার জন্য সকলকে অনুরোধ করব যে আমরা প্রধান খাদ্য দ্বারাই যাকাতুল ফিতর আদায় করব। এর যে হকদার ফকির মিসকিন সেইটা বিক্রি করুক, খায়, অন্যকে দান করুক, সে বিষয়টি তার। আমি দায় মুক্ত হওয়ার জন্য আমার এরপর এইটা ফরজ, এই ফরজ ইবাদতটা যাতে কোরআন এবং সুন্না অনুপাতে আমি আদায় করতে পারি, এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছে এই অনুপাতে আমাকে আদায় করতে হবে। যাকাতুল ফিতর এর পরিমাণ হচ্ছে এক সা, এক সা। এটি শেখ বিন বাজ রাহিমাল্লাহ বলেছেন যে 3 কেজির একটু কম হয়, কিন্তু 3 কেজি দিয়ে দেওয়াটাই ভালো, সতর্কতামূলক। এখন এটি কখন আদায় করব, এটি অবশ্যই ব্যক্তি পৃথিবীতে যেখানে অবস্থান করুক সেখানেই যেদিন ঈদুল ফিতর হবে এই ঈদুল ফিতরের সালাত আদায়ের পূর্বেই এর প্রকৃত হকদারদের নিকট এটা পৌঁছাই দিতে হবে। তবে একদিন অথবা 2 দিন আগে ঈদুল ফিতরের এই ফিতরা আদায় করা যেতে পারে মর্মে সাহাবিদের এই সম্পর্কে আমল আমরা দেখতে পাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই ফিতরা একসা তথা 3 কেজি পরিমাণ প্রধান খাদ্য আমি দান করব, কিন্তু আমি যেখানে অবস্থান করছি এইখানে যদি উপযুক্ত মিসকিন যদি না পাই তাহলে এইটাকে আমি নিজ দেশে আদায় করতে পারবো? এই ব্যাপারে শেখ বিন বাজ সহ বেশ কিছু উলামায়ে কেরাম বলেছেন যে ব্যক্তি যেখানে অবস্থান করে সেখানেই যদি উপযুক্ত মিসকিন পাওয়া যায় তাহলে সেখানেই সাদকাতুল ফিতর আদায় করাটা উত্তম। তবে ব্যক্তির দৃষ্টিতে যদি প্রকৃত মিসকিন সে শনাক্ত করতে না পারে সেই ক্ষেত্রে তার নিজ দেশে সুনিশ্চিতভাবে মিসকিন কে সে জানে তাহলে সেই ক্ষেত্রে নিজ দেশেও অথবা পৃথিবীর যে কোনো দেশে সে যাকাত অথবা ফিতরা আদায় করতে পারে। এখন আমরা সৌদিতে আছি, সৌদিতে 3 কেজি চাউলের মূল্য 3 পয়সা 15 রিয়াল বা 3 সয় 18 রিয়াল, তাহলে 15 বা 18 রিয়াল আমি বছরের ম্যাক্সিমাম সময় যে মানে চাউল খাই এই 15 বা 18 রিয়াল আমি দেশে পাঠিয়ে দিব, দিয়ে এইখানে সৌদি আরবে যেদিন ঈদ হবে এই ঈদের চাঁদ যখন দেখা যাবে তখন অথবা তার একদিন আগে একজন বিশ্বস্ত ব্যক্তিকে দায়িত্ব দিব এই 15 বা 18 রিয়ালের যেই কয় কেজি চাউল হয় সেটা 5 কেজি হোক 6 কেজি হোক এই পরিমাণ চাউল যেন সে মিসকিনকে দিয়ে দেয়। এখন প্রশ্ন, সাদাকাতুল ফিতর তো একসা 3 কেজি, তাহলে আমি যে অতিরিক্ত দিলাম এই ব্যাপারে মানে যেহেতু আমি যে দেশে আছি এই দেশের এই মানের খাদ্য আমি যেহেতু আদায় করছি এই জন্যই বেশ কিছু উলামায়ে কেরাম বলেছেন যে সে এই দেশ যে দেশে আছে ওই দেশের অনুপাতেই অন্য দেশে আদায় করবে যদিও সে পরিমাণটা বেশি হয়। এখন কেউ যদি মনে করে যে না আমি 3 কেজির অতিরিক্ত আদায় করব না এটা বেদাত হয়ে যাবে, এই ব্যাপারে শেখ উসাইমিন বলেছেন যে কেউ যদি ফিতরা অতিরিক্ত আদায় করে মানে 3 কেজির অধিক বা একসার বেশি তার কিন্তু উদ্দেশ্য থাকবে যে আমি একসায় আদায় করলাম, এরপরও যদি অতিরিক্ত আদায় কেউ করে মিসকিনের প্রতি এহসান স্বরূপ তাহলে সেটা সাধারণ সাদকায় পড়ে নিতে হবে, এতে দোষনীয় নয়। কিন্তু কোনো ব্যক্তি যদি একসার বেশি পরিমাণ আদায় করাটা এটা যদি সুন্নত মনে করে তাহলে সেই ক্ষেত্রে বিদাত হবে। কিন্তু আমি তো যেই দেশে আছি এই দেশের অনুপাতে তো আমি একসায় আদায় করছি, সুতরাং আমি সন্দেহ থেকে মুক্ত থাকার জন্য অতিরিক্ত আমার দৃষ্টিতে যে 3 কেজির অধিক আমার দেশে আদায় করলে যে এই চাউলটা হচ্ছে সেটি আমার মানে অতিরিক্ত সেটা হয়তো সৎকায় পরিণত হবে, কিন্তু সন্দেহ থেকে মুক্ত থাকার জন্য আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এটাই
মানে পরামর্শ দিয়ে থাকি যে এই দেশের 3 কেজি চাউলের যে রেট, এই টাকাটা দেশে পাঠিয়ে দিয়ে এই টাকার পরিমাণ যেই কদা যেই কয় কেজি চাউলই হয়, তবে চাউলের মান যেন একটু ভালো হয়, যে আপনি যেখানে আছেন সারা বছর যেই মানের চাউল খান ঠিক ওই মানের আনুমানিক ওই মানের চাউলই ক্রয় করে মিসকিনের মধ্যে বন্টন করে দেন। সেটা একজন মিসকিনকেও দিতে পারেন, একাধিক মিসকিনকেও দিতে পারেন। হাদা আল্লাহু আলাম, সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন।